সর তুই জায়গা দে, দাঁড়া। তো তোমাদেরকে আমি এবার এক এক করে দেখাবো। তো দেখো, ফার্স্টেই আছি আমাদের মিস প্রিয়াঙ্কা চোপড়া। তো দেখো প্রিয়াঙ্কা লুকসটা, প্রিয়াঙ্কা একদম একটা নিউটের উপর মেকআপ করেছে। লিপস্টিকটা একটু গর্জিয়াস দেখেছে, কারণ সবটা নিউট রাখিনি। তো পুরো নিউট বলতে গেলে শাড়ি, নিউট মেকআপ, নিউট আই মেকআপ, লিপস্টিকটা যে একটু ডার্ক করেছে, তবে সুন্দর লেগেছে। ওভারঅল লুকটা একদম পুরো একটা গ্ল্যাম, একটা কি বলবো, নিউট মেকআপের উপর করেছে, খুব সুন্দর লাগছে ওকে। তো দেখো লুকসটা আর ওকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট নেক্সট টাইম কেন এখন কেন না না কেন যা যা যা। তোমাদের নেক্সট আসছে তোমাদের মিস ফটফটি এসছে। তো ফটফটির মেকআপটা দেখো, অ্যাকচুয়ালি ওর নাম ফটফটি নয়, সারাক্ষণ ক্লাসে ফটফট করে বলে ওই জন্য ওকে সবাই ফটফটি বলে ডাকে। আর ওর নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে মনীষা। তো দেখো মনীষার লুকসটা কেমন হয়েছে, আইটা রাউন্ড কর। তো আইটা দেখো একটা কাটফিশের উপর করেছে, তো খুব সুন্দর আই মেকআপ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড বলেছিলাম বাকাশিতে করতে, সেই সোজাতে করে নিয়েছিস। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো ওভারঅল দেখো লুকসটা খুব সুন্দর হয়েছে। তো চলো নেক্সট নেক্সট মানে কি বলবো, তোমরাই বলবে যে কেমন হয়েছে। আর দেখো একদম ওভারঅল ফুল একটা দেখিয়ে দিই, মানে ফুল শাড়ি ড্র্যাপিং করেছে, এক প্রিন্ট করেছে। আর আই মেকআপটা, আইটা ক্লোজ কর। হ্যাঁ আইটা সিম্পলের উপর করেছে, কারণ ওর আইটা অনেকটাই ছোট, তো সেই কারণে মানে আইয়ের যে লিডটা খুবই ছোট। টাকা তোমরা দেখো অ্যান্ড জানিও কেমন হয়েছে লুকসটা। আর চলো নেক্সট 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 আসছে আমাদের পল্লবী। তো দেখো পল্লবী লুকসটা, পল্লবী দেখো খুব সুন্দর একটা, দেখো শাড়ি পরেছে, শাড়িটা দেখিয়ে দেই। আর পল্লবীর মেকআপটা দেখো খুব সুন্দর, একদম মেকআপটা দেখো একদম স্কিনের সাথে বলতে গেলে প্রায় বসে গেছে। আর আই মেকআপটা দেখো একদম কি বলবো, মিডিল কাটের উপর একটা আই মেকআপ করেছে, খুব সুন্দর আই মেকআপ করেছে। আর তোমরা জানিও যে ওর লুকসটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে চলো নেক্সট নেক্সট কে আসে কে আসে। এই যে নেক্সট হচ্ছে কিরে, নামটা কিরে, মাধুরী। তো নেক্সট হচ্ছে মাধুরী, ও দেখো একটা স্মোকি আই মেকআপ করেছে, আর একটা হোয়াইট কালারের শাড়ি পরেছে। আর দেখো খুব সুন্দর মেকআপটা করেছে, একদম সিম্পলের উপর একটা মেকআপ করছে, সিম্পল নিউট। তো নিউট করেছিস, তো সিম্পল নিউটের উপর মেকআপ করেছে। আর লিপস্টিকটা একটু রেডের উপর করেছে, যেহেতু ব্লাউজটা রেড আছে তো সেই কারণে। তো দেখো অ্যান্ড জানিও একটু হাস, একটু স্মাইল কর। তো দেখো আর জানিও তোমরা কেমন হয়েছে ওর লুকসটা। চলো আর কে আছে, সব থেকে বেশি মানে কি বলবো দেরি করেছে। হ্যাঁ এই তো পিছিয়ে যা একটু, তো ও নাকি বিয়েতে নাকি সাজতে পারেনি, তো সেই কারণে ও আজকে একদম মানে যা সাজা সেজেছে। ও বলছে যে আজকে আমি বরকে পাগল করে দেবো, তোর হাতটা একটু তোল, মানে হাতটা ঠিক কর, হাতটাও ঠিক করে দে তো কেউ। হ্যাঁ উপর দিল, তো দেখো ও লুকসটা। আর আইটা ডাউন কর একটু সোজা হ, একদম হ্যাঁ হ্যাঁ হাস হাস হেসে গম্ভীর নয়, একটু দেখ এইভাবে হাতে রাখ। হ্যাঁ আর এইটা এখানে এখানে হাতে রাখ। হ্যাঁ কি তুই চলে যাচ্ছিস, ঠিক আছে টাটা। তো দেখো মল্লিকাকে খুব সুন্দর, আই মেকআপটা একদম পুরো ব্রাইডাল আই মেকআপ করে ফেলেছে ও, মানে বিয়েতে সাজতে পারেনি তো তাই একদম আজকেরই সব ও সেজে ফেলেছে। তো দেখো ও কিন্তু একদম ট্রেডিশনাল একটা মানে কি বলবো
দেখি না আমরা বিয়ে বাড়িতে গেলে বা হচ্ছে অঞ্জলি যে আমরা দিতে যাই মায়ের মন্দিরে, আর এমনিতে সামনে তো দুর্গা পুজো চলেই আসছে, তো হ্যাঁ অষ্টমীর লুক হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে অ্যাডভান্স অঞ্জলি নেই অষ্টমীর লুক দেখিয়ে দিলাম, তো তোমরা দেখো অ্যান্ড জানিও কেমন হয়েছে লুকসটা, তো খুবই সুন্দর লাগছে। সবাই মিলে একটু আসো, সবাইকে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই, সবাই যাও। এবার সবাইকে দেখি আরো, মানে এই ব্যাচে টোটাল 10 জন, সে জায়গায় এই ব্যাচে সবাই 10 জন, কিন্তু সেই জায়গায় অনেকেই সাজেনি, প্লাস হচ্ছে আসেও নি। হ্যাঁ কি আংটি হতে সত্যি আয়, কোথায় গেলে, পেছনে কি একজন আছে, আরে সামনে আয়। হ্যাঁ এই তো দেখো সবাইকে, তুই একদম ঢুকে গেছিস প্রিয়াঙ্কা, একটু সামনে আয় ব্যাস। হ্যাঁ যারা বেঠে আছিস সামনে আয়, হ্যাঁ তাকে সেই পুচকেকে আবার ভেতর ঢুকে দিয়েছে। তো এই দেখো ওই সব সুন্দরী সুন্দরীগণ আমাদের, তো দেখো অ্যান্ড জানিও কেমন হয়েছে ওদের লুকসগুলো, আর কার মেকআপটা সব থেকে ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।